হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আর আজকে আমরা চলে এসেছি ছোটদের বিশেষ জায়গা, মানে হচ্ছে ইনডোর প্লেগ্রাউন্ড বাবুল্যান্ডে। আমরা গিয়েছিলাম বাণিজ্য মেলাতে, আর বাণিজ্য মেলার গেটেই কিন্তু এই বাবুল্যান্ডের ফ্রি টিকিট দেওয়া হচ্ছিল। সেখান থেকে আমরা কিন্তু পেয়ে গিয়েছিলাম তানহার জন্য একটা ফ্রি টিকিট। সেই টিকিট দিয়ে আজকে আমরা চলে এসেছি এখানে, আর এখানে তানহা দু ঘন্টার মতো মজা করবে। তো এই যে দেখো, আমরা ভেতরে চলে এসেছি, আর এই জায়গাটাতে তোমার জুতা রেখে দিতে হবে এবং মোজা পরে ভেতরে প্রবেশ করতে হবে। তুমি যদি মোজা পরে আসো তাহলে তার কেনার প্রয়োজন নেই, নাহলে এখানে 30 টাকা করে এই মোজা কিনতেও পাওয়া যায়। তো আমরা বাসা থেকে মোজা পরে এসেছিলাম আমি তানহা দুজনে। আর হ্যাঁ, তানহার টিকিটটা ফ্রি ছিল, আর গার্ডিয়ান হিসেবে আমার 150 টাকা দিয়ে একটা টিকিট নেওয়া লেগেছিল। তো আমি জাস্ট এখানে বসে বসে ওকে দেখবো, ব্যাস এটুকুই আমার কাজ, আর ও ওর মনের খুশি মতো এখানে খেলা করবে। তো দেখো ভেতরটা কত দারুণভাবে রঙিনভাবে সাজিয়ে সব কিছু রাখা হয়েছে। আর বাচ্চারা কিন্তু ছোট থেকে মোটামুটি 15 বছর পর্যন্ত বাচ্চারা এখানে আসে। তো বিভিন্ন ধরনের গেমসের ব্যবস্থা, ইনডোর গেমসের ব্যবস্থা, পাশাপাশি ছুটো ছুটি, মানে ওদের মনের খুশির মতো সব কিছু এখানে সাজানো ছিল। আর সময় হচ্ছে 2 ঘন্টা, 2 ঘন্টা পরে যতটুকু সময় হবে তার উপরে কিন্তু টাকা দিতে হবে। তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের ইনডোর গেমসের ব্যবস্থা ছিল। দেখো এটা দেখতে অনেকটা মনে হচ্ছে নিচে হয়তো পানি রাখা আছে, তার উপরে এরকম একটা নরম পলিথিনের মতো দেয়া। তো এখানেও বাচ্চারা বেশ মজা করে শুয়ে শুয়ে। আর এই যে দেখো তানহা এবার একটা ছোট পোকার ভিতর থেকে বের হলো। আসলে তানহা এই ধরনের গেমসে খুবই পছন্দ করে, সব সময় যে কোনো পার্কে গেলে তার এই ধরনের ইনডোর গেমসগুলো খেলতে খুবই ভালো লাগে। তো চিন্তা করলাম যে বাবুল্যান্ডে ফ্রি টিকিট যখন পেয়ে গেলাম তবে আর দেরি কেন, চলো ঘুরে আসা যাক। তো এখনও দিচ্ছে কিনা জানি না বাণিজ্য মেলাতে। বাণিজ্য মেলা শুরুর দিকে গিয়েছিলাম যখন, তখন আমরা এই টিকিটগুলো পেয়েছিলাম। আর বাণিজ্য মেলা থেকে ঘুরে এসেই আমরা এখানে চলে আসলাম, যেহেতু এটারও একটা মেয়াদ ছিল ফেব্রুয়ারি 29 তারিখ পর্যন্ত। আর এই ধরনের যে ইনডোর গেমসগুলো, এগুলো কিন্তু যে কোনো বাচ্চাদের জন্য, ছোট্ট বাচ্চাদের থেকে বড় বাচ্চাদের সবার জন্য খুবই সেফটি। এখানে কোনো মানে ভয় নেই, ব্যথা পাওয়ার কোনো চান্স নেই, সব দিক দিয়ে খুব সেফটিভাবে কিন্তু এই যে গেমসগুলোর ব্যবস্থা করা হয়। পাশাপাশি বাচ্চারা মেধা বিকাশ করতে পারে, নিজেদের শারীরিক কসরতগুলো করতে পারে, যেটা সাধারণত বাসায় বসে থেকে বাচ্চাদের হয় না। তো এখানে আসলে কিন্তু এগুলো খুব সুন্দর করে ওরা করতে পারবে, মেধা বিকাশ, পাশাপাশি শারীরিক যে পরিশ্রম সেটা। তো প্রায় 2 ঘন্টার মতো ওরা প্রচুর আনন্দ করেছিল এখানে। তো দেখো এই গাড়িগুলো কিন্তু ছোট বেবিদের জন্য, তানহার কিন্তু একটু ছোট হয়ে যাচ্ছিল, ওর মাথা বাঁকা করে গাড়িটা চালাতে হচ্ছিল, তবুও মজা পাচ্ছিল। আর এখানে বিভিন্ন ধরনের পাজল গেম আছে, এরকম গাড়ি আছে, পাশাপাশি বিভিন্ন ধরনের একটু শরীর নাড়ানোর মতন গেমসগুলো ছিল, যেগুলোতে বাচ্চারা যেমন মজা পায় তেমন কিন্তু ওদের একটা এনার্জি লস হয়, যাতে ওদের খিদা পায়। এই ধরনের পার্কগুলোতে যদি ওদের মাঝে মধ্যে নিয়ে আসা হয়, ওদের যে হাত পা জড়তা সেটা কিন্তু কেটে যায়। অনেক ছোট ছোট বেবিদের দেখলাম এখানে নিয়ে আসছে, যারা এখনও খেলাও শেখেনি কিন্তু এখানে এসে মজা পাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের মিরপুর 2 নম্বর, যে মিরপুর শপিং মলের উপরে যে ব্রাঞ্চটা সেটা বাবুল্যান্ডের। তো বাবুল্যান্ডে কিন্তু বেশ অনেকগুলো ব্রাঞ্চ আছে ঢাকার ভেতরে, যার যার বাসার কাছে যে কোনো ব্রাঞ্চে কিন্তু এই ফ্রি টিকিটটা দিয়ে যাওয়া যায়। তো আমরা চলে এসেছিলাম মিরপুর 2-এ যে ব্রাঞ্চটা সেখানটাতে, যেহেতু এটা আমাদের বাসার কাছে। আর দেখো তানহার মজাটা, সে কিন্তু প্রচুর মজা করেছিল।
Wow, এখানে তো সুন্দর এখানে তো দোল খাওয়ার জায়গা আছে তানহা ওখানে এখানে কিন্তু ছোট একটা খাবারের শপও ছিল যেখানে কফি কেক এগুলো ছিল বাচ্চারা ক্লান্ত হয়ে অনেক সময় খায় তবে প্রাইসটা একটু বেশি মনে হয়েছিল আমার কাছে 220 টাকা করে এক পিস পেস্ট্রি এবং 150 টাকা করে কফি তো যার জন্য আমি আর তানহা এখানে খাওয়া দাওয়া করিনি জাস্ট খেলা করে আমরা বাইরে গিয়ে খেয়েছিলাম তো যারা এখানে আসে বাচ্চাদের নিয়ে চাইলে বাচ্চারা বা মায়েরাও কিন্তু এভাবে খেতে পারে এই দোকান থেকে তো এই যে ওদের খেলাধুলার যে ব্যবস্থাগুলো দেখো দারুণ ছিল কিন্তু এই খেলাধুলার ফাঁকে কিন্তু ওদের যে বাবুল্যান্ডের কর্তৃপক্ষ তারা এরকম ছোট ছোট কিছু অ্যাক্টিভিটিজের ব্যবস্থা করেছিল এখানে ওদেরকে বিভিন্ন ধরনের নাম লিখতে দেওয়া হয়েছিল পাশাপাশি নামের উপরে যে সিগনেচার করা বা একটু আর্ট করা সেগুলোর উপরে কিন্তু এরকম পেন্সিল কলম দিয়ে ওরা বেশ ওদেরকে এরকম কাজ করা ছিল পাশাপাশি যেটা হচ্ছিল ওদেরকে কিন্তু এরকম বাবুল্যান্ডের যে গান তার তালে তালে বেশ নাচাচ্ছিল আর এই যে এই আপুটা ওদের নাচের মানে স্টাইলগুলো দেখিয়ে দিচ্ছিল আর সব বাচ্চারা মজা করে কিন্তু নাচছিল এটা ওদের একটা দারুণ মজার বিষয় ছিল তো অনেক ঘোরাঘুরি অনেক খেলাধুলা করে এখন আমরা বেরিয়ে যাব কারণ আমাদের প্রায় 2 ঘন্টা কমপ্লিট হয়ে গেছে তো যারা এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো বাচ্চাদের মানে করাতে চাও বা এরকম জায়গায় বেড়াতে আসতে চাও অবশ্যই আসতে পারো এখানে কিন্তু 400 টাকা করে বাচ্চাদের টিকিটগুলো যেটা আমরা ফ্রি পেয়েছিলাম আর বড়দের জন্য হচ্ছে 150 টাকা করে টিকিট তো এরকম জায়গায় বাচ্চাদের নিয়ে আসলে কিন্তু বাচ্চাদের দারুণ একটা সময় কেটে যায় তো দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ